হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন ওই ঘড়ির কাঁটায় তোমার 7টা থেকে 7:30 মতো বাজে, আর ঘুম থেকে উঠে দেখলাম বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সারা রাত। আজকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার একটা কারণ আছে। আজকে আমি যাব শ্বশুর বাড়ি। তোমাদের আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম আমার যার শ্বশুর মারা গিয়েছেন, তো ওনারই আর কি কাজ রয়েছে, যার জন্যই যাব বাড়ি। আমাদের তো সিদ্ধ ভাত খেতে হয় আর নিরামিষ খাবার খেতে হয়। তোর ভাইপোরা এসেছিল, সেই জন্য একটু আলুর দম করছিলাম, ওদেরকে খাইয়ে নিয়ে তারপর বেরিয়ে পড়ব। আজ আমি তোমাদেরকে আমার শ্বশুরবাড়ির গ্রামটা দেখাবো আর কোনখানটা আমার শ্বশুরবাড়ি সবটাই দেখাবো। যদিও আমি ভিডিও ঠিকভাবে করতে পারিনি কারণ সময়ের অভাবের জন্য, তবুও যতটুকু করেছি ততটুকুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তাতে আমরা অলরেডি পৌঁছে গেছি, আর এটা গ্রামের রাস্তা, তো এখান থেকে অনেকটাই প্রায় যেতে হয় মেন রোড থেকে ভেতর দিকে। তো আমরা এখন ভেতর দিকে চলে যাচ্ছি। তবে এখানকার পরিবেশটা খুবই আমার ভালো লেগেছে কারণ চারিদিক পুরো একদম গাছপালায় ভর্তি, আর সত্যি কথা বলতে কি এমন পরিবেশ কারই না ভালো লাগে। আর আমরা যারা শহরে রয়েছি, যারা গ্রামকে অত্যন্ত পছন্দ করি, তারা তো এরকম পরিবেশ দেখলে আর কি চায়। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে আমার শ্বশুরবাড়ির লোকজনেরা কেমন, সবাই কেমন ব্যবহার করলো, সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর প্রথমবার শ্বশুরবাড়ি গেছি, আমি নানান এক্সাইটেড নিয়ে গেছি, কিন্তু যতটুকু এক্সাইটেড নিয়ে গেছি ঠিক তার থেকে ডবল আমি আনন্দে বা খুশিতে ফিরে এসেছি। কি সুন্দর লাগছে তাই না? চারিপাশ মাটির বাড়ি, গাছপালায় ভর্তি, আর মাঝে মাঝে বেশ কয়েকটা পাকা বাড়িও দেখতে পাওয়া যাচ্ছিল, অসম্ভব সুন্দর লাগছিল। আর তোমাদের হয়তো আমার গলা শুনে মনে হতে পারে দিদিভাইয়ের গলায় কি হয়েছে, আসলে আমার গলা প্রচণ্ড পরিমাণে ধরেছে, আসলে এখানের জল ওখানের জল করে ধরেছে, তো যার জন্য গলাটা হালকা ব্যথা ব্যথা মতো করছে, তো সেই জন্য ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে। তবে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। নিজের জীবনের সব কিছুটাই কিছু কিছু টাইম সময়ের ওপর ছেড়ে দেওয়াটাই ভালো, কারণ সময়ই তোমাকে বলতে পারবে কোন সময়টা তোমার জন্য সঠিক কি আর কোন সময়টা তোমার জন্য সঠিক না কিছু। বেশ কিছুদিন ভিডিও দিতে পারেনি বলে অনেকেই তোমরা মন খারাপ করেছো, কিন্তু আমি তো ওখানে ছিলাম আর ওখানে একটু টাওয়ারের সমস্যা ছিল, যার জন্য আমি ভিডিও এডিট করে ছাড়তেও পারিনি। আর সবথেকে বড় কথা যেটা, ভিডিও করে উঠতেই পারিনি, তো যার জন্য ভিডিও এডিট করার তো কোনো প্রশ্নই ওঠে না, তাই ভিডিও দিতে পারিনি। তো আজকে অনেক দিন পর আমি ভাবলাম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে গ্রামের মধ্যে ঢোকার পথে, আর দেখতেই পাচ্ছ এই বর্ষাকালে এত পরিমাণ চারিদিকে গাছপালাগুলো বেড়ে গেছে ধারণার বাইরে। তবে পরিবেশটা সত্যি অসম্ভব সুন্দর। পুরুলিয়া তো এমনিতেই সুন্দর, তার মধ্যে আবার এরকম গ্রামীণ পরিবেশ দেখতে কেনাই ভালোবাসি। এবার তোমাদেরকে বলি আমার শ্বশুরবাড়ির সম্পর্কে আর তাদের ব্যবহার কেমন ছিল। শ্বশুরবাড়িতে প্রথম যার কথা বলবো সেটা হচ্ছে আমার জেঠি শাশুড়ি, যিনি আমাকে অত্যন্ত ভালোবাসেন। এবং সত্যি কথা বলতে কি, যখন আমার শ্বশুরবাড়ি থেকে মেনে নিত না, তখন উনি লুকিয়ে লুকিয়ে ঠিক ফোন করে আমার খোঁজ নিতেন আমি কেমন আছি না আছি, তাই ওনার প্রতি আমার টানটা বরাবরই একটু বেশি আর আজও একটু বেশি। আমার শ্বশুরমশাইয়ের কথা এবার বলি। আমার শ্বশুরমশাই হচ্ছে দেবতার তুল্য একজন মানুষ, যার কথা আমি অনেক শুনেছি, এই প্রথম সামনে থেকে দেখলাম। আর দেখার পরই সত্যি কথা বলতে কি আমার ভীষণ কান্না পাচ্ছিল, কারণ আমার বাপির মতো অবিকল দেখতে, বাপির মতো চলাফেরা, আর সেই যে একটা মেয়ে আর বাপির মধ্যে যে বন্ডিংটা আমাদের ছিল, আমি কোথাও গিয়ে যেন সেটা অনুভব করছি। আর উনি সত্যি কথা বলতে কি আমার অনেক খেয়াল রেখেছেন, বারবার করে আমাকে জিজ্ঞেস করেছেন আমার কেমন লাগছে ওখানকার পরিবেশ, আমি ঠিক আছি কিনা। তো যাই হোক, বাবা একটা মেয়ের তো খোঁজ নেবেই, সে তার বাড়িতে গিয়ে কেমন আছে না আছে, আমার এটা খুব ভালো লেগেছে। এবার আসি আমার শাশুড়ি মায়ের কথায়। আমার শাশুড়ি মাও হচ্ছে অত্যন্ত ভালো একজন মানুষ, একদম যেমন মা হয়, মা তার মেয়েকে আগলে রাখে, সেরকমই রেখেছিল। আর সত্যি কথা বলতে কি আমার শাশুড়ি মা আমাকে যে এতটা আপন করে নিতে পারবে প্রথম দেখাতেই, সত্যি আমি ভেবে উঠতে পারিনি। তবে উনি আমাকে এত পরিমাণ ভালোবেসেছে, আমার কখনোই মায়ের কমে একটুও লাগে। বলি আমার জায়দের কথা। আমার জায়রা সত্যি অনেক ভালো মনের মানুষ, আর সত্যি কথা বলতে গিয়ে আমাকে একদম বোনের মতো করে আগলে রেখেছিল, একটুও আঁচও লাগতে দেয়নি আর একটুও আঁচড়ও লাগতে দেয়নি। আমার মনে যদি কষ্ট থাকতো তাদের কাছে বলতাম, আমার যদি কোনো কিছু খারাপ লাগতো তাহলেও তাদের কাছে যদি বলতাম, তাহলেও তারা তাদের সব কিছু দিয়ে আমাকে আঁকলে। আর আমার ভাসুরদের কথা কি বলবো, তারা তো আমাকে বোন বলতে অজ্ঞান,
বোনকে যেমন তারা ভালোবাসে, ঠিক আমিও তাদের কাছে তাদের বোন। তারা এত পরিমাণ ভালোবেসেছে, এত পরিমাণ গল্প গুজব করেছি, এত হই হুল্লোড় করেছি। সত্যি কথা বলতে কি, নিজের বাপের বাড়ি থেকে আসার সময়ও আমি কান্নাকাটি করিনি, কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে আসার সময় আমার চোখে জল ভরে গিয়েছিল। এবার বলি আমার পিসশাশুড়িদের কথা। আমার পিসশাশুড়িরা এত পরিমাণ ভালো, তারা কখনোই আমাকে শ্বশুর বাড়ি এই ফিলটা হতেই দেয়নি। আমার যেন বারবার করে মনে হচ্ছিল আমি বাপের বাড়িতে গেছি আর আমার এখানের ঘরটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো খুবই ভালো কেটেছে আর প্রত্যেকটা মানুষ অসম্ভব ভালো। গ্রামের মানুষেরা সত্যিই ভালো হয় এতদিন শুনেছি, কিন্তু তাদের সঙ্গে থেকে তাদের ব্যবহার দেখে সত্যি আমার অসম্ভব ভালো লেগেছে। আর এই যে পিঠেগুলো দেখছো, এগুলো হচ্ছে যেই দিন আমাদের যজ্ঞী ছিল সেই দিনকে পিঠেগুলো বানাতে হয়, বানিয়ে সবাইকে দেয় খাওয়ার জন্য। আর সারা বছর কিন্তু আমরা পিঠে বানাতে পারবো না, তো আমার ননদিনীরা বানাচ্ছিল, তো তাদের কাছ থেকেই আমি অল্প একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এখানে ননদিনী আর কি ভাজছিল, এটাকে আমরা ভাজা পিঠে বলি। তোমরা কে কী বলো অবশ্যই জানিও। আর আমার শ্বশুরবাড়ির ভিডিও তোমাদের সকলের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে।